শিক্ষার্থী বন্ধুরা, সাফর আফসারউদ্দিন উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের তরফ থেকে তোমাদেরকে স্বাগতম, সুস্বাগতম। আজকে আমি তোমাদেরকে একটা নতুন অধ্যায় সূচক, চতুর্থ অধ্যায় সূচকের উপরে কিছু সূত্রাবলী আলোচনা করে আমি কয়েকটা গাণিতিক সমস্যা সমাধান করতে চেষ্টা করি। আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত থাকবে এবং হোয়াইট বোর্ড দেখে আমার যেই সূত্রগুলি দেওয়া আছে এবং অঙ্ক গাণিতিক সমস্যাগুলির সমাধান দেওয়া আছে সেইগুলি তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় তুলবে। সূত্রাবলী এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ডট ডট ইন্টু এন সমান সমান এ টু দি পাওয়ার এন। এটা তোমাদের মনে রাখতে হবে, যে কোনো সংখ্যার পাওয়ার যদি শূন্য হয়, এ টু দি পাওয়ার জিরো সমান সমান টু টু দি পাওয়ার জিরো সমান সমান এক্স টু দি পাওয়ার জিরো, এগুলির মান হইল ওয়ান। এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন হইল এ টু দি পাওয়ার এম প্লাস এন। তোমরা জানো গুণের সময় পাওয়ার যোগ হয়। এবার আসি ভাগ, এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, এটা যে কথা সমান সমান এইভাবে লেখা একই কথা। যোগের সময় গুণের সময় পাওয়ার যোগ আর ভাগের সময় পাওয়ার হয় বিয়োগ, এ টু দি পাওয়ার এম মাইনাস এন। আবার এটাকে যদি আমরা ইনভার্স করি, অর্থাৎ ওয়ান বাই করি, যদি আমরা এটাকে বলি ইনভার্স, তাহলে এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার এম মাইনাস এন হয়ে যাবে এন মাইনাস এম। এরপরে দেখো এ টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার থ্রি সমান সমান, এটা এটার সাথে আমরা দেখব এ টু দি পাওয়ার ফাইভ ভাগ এ টু দি পাওয়ার থ্রি, গুণে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, পাঁচের টিকা তিন গেলে পাঁচের টিকা দুই গেলে তিন এ টু দি পাওয়ার থ্রি। এটাকে আমরা লিখবো এইভাবে, এটাকে আমরা এভাবে লিখতে পারি। আবার এটাকে আমরা এটা যদি উপরে তুলি তাহলে প্লাসে উঠবে ফাইভ ইন্টু ফাইভ পাঁচ পাঁচা পঁচিশ, এ টু দি পাওয়ার মাইনাস এন এটাকে আমরা লিখবো এইভাবে। আবার ওয়ান বাই এ টু দি পাওয়ার এন এটাকে আমরা এভাবে লিখতে পারি, একই জিনিস এ টু দি পাওয়ার এম এন, বা এই ব্র্যাকেটের বাইরে যেটা আছে ভিতরে যদি আনি পাওয়ার এম এন এ টু দি পাওয়ার এন এন, বন্ধ করে দিও এ টু দি পাওয়ার এম এন এ বাই বি এর পাওয়ার এন, এটাকে আমরা এভাবে লিখবো। এই হইল মোটামুটি সূত্রগুলি, এগুলি তোমরা খাতার মধ্যে সুন্দরভাবে লেখো। এবার আমি পাঠ্য বইয়ের সমাধানের দিকে যাই। ফাইভের পাওয়ার ফোর এটাকে আমরা লিখবো এইভাবে, টু কিউব দু দুগুণে চার দুগুণে আট এটাকে লিখবো এইভাবে, এটাকে এইভাবে লিখবো, এটাকে এইভাবে লিখবো। এখন ফাইভের পাওয়ার ফোর ফাইভের পাওয়ার থ্রি মিলের গুলি একসাথে আনলাম, গুণের সময় পাওয়ার যোগ হয়, টু এর পাওয়ার ফাইভ এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন হলে এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন হলো এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এটার থেকে এটা বিয়োগ করলে এক, এটার থেকে এটা বিয়োগ করলে দুই, দুই দুগুণে চার দুগুণে আট। এরপরে আসো আরেকটা এখানে আছে, দেখাও যে এ টু দি পাওয়ার পি পাওয়ার কিউ মাইনাস আর, এ টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি, এ টু দি পাওয়ার আর পি মাইনাস কিউ। লেফট হ্যান্ড সাইড আমরা লিখলাম, তাহলে এটাকে লিখলাম এ টু দি পাওয়ার এম এন, এটা এটার সাথে গুণ এ টু দি পাওয়ার এম এন এটার সাথে এটা গুণ।